কিটোজিন কফি। কিটোজিন কফি খাওয়ার নিয়ম হচ্ছে, রাতে খাওয়ার আগে বা সকালে খাওয়ার আগে এক কাপ গরম পানির সাথে এক চামচ কিটোজিন কফি, তার সাথে এক টুকরো আদা এবং এক টুকরো লেবুর রস মিশিয়ে খেতে হবে, একবার অথবা দুইবার, দিনে একবার অথবা দুইবার খেতে পারবেন। আর এই সাপ্লিমেন্টে নিয়ে আরও কিছু কথা বলি আপনাদের সাথে। এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট, যার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই সাপ্লিমেন্টে যে উপাদানগুলো দেওয়া আছে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান, সম্পূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ন্যাচারাল উপাদান, যার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর এই সাপ্লিমেন্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত এবং বাংলাদেশ এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা, তো যার জন্য আপনারা নিশ্চিন্তাই ওজন কমানোর জন্য এই সাপ্লিমেন্টটি বেছে নিতে পারেন। সো 100% অরিজিনাল কিটোজিন কফি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই সাপ্লিমেন্টটি বাজারে অনেক নকল বেরিয়েছে, যার জন্য আপনারা হিমশিম খাচ্ছেন, কোথা থেকে কিনবেন। সো আমি কিছু টেকনিক দেখাবো, এই টেকনিক যদি অবলম্বন করেন, দেখেন দেখে কিনেন, আই হোপ আপনারা ভালো করে একটাই পাবেন। প্রথমত বলি, প্যাকেটটা খুলবেন, প্যাকেটটা খোলার পরে দেখবেন ভিতরের প্যাকেটে এলিট কর্পোরেশন লিখা আছে কিনা। যদি ভিতরের প্যাকেটে দুই পাশে এলিট কর্পোরেশন লিখা থাকে তাহলে এটা এলিট কর্পোরেশনের আসল প্রোডাক্ট। আর প্যাকেটের পিছনে কিউআর কোড থাকবে, স্ক্যান করলে এলিট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং বাংলাদেশ অনুমোদিত সিল থাকবে। এই দুইটা তিনটা বিষয় অবশ্যই দেখে শুনে নেবেন। আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এনকে হেলথ কেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।